থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। মেইন কোর্সেস: ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এসি এন্ড রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, মোবাইল এন্ড টেলিফোন রিপেয়ারিং টেকনিশিয়ান, ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার, লাইফ টাইম প্লেসমেন্ট সাপোর্ট। জর্জ টেলিগ্রাফ, জীবন গড়ে দেয়। নমস্কার, দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে জীবন গড়ার কথা এই অনুষ্ঠানে আজকের লাইভে সকলকে স্বাগত। জীবন গড়ার কথা বললেই মনে পড়ে যে সেই সব ছাত্রছাত্রীর কথা যারা বিগত 100 বছর ধরে তাদের জীবনটাকে গড়েছে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট। যে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট 1920 সালে পথ চলা শুরু এবং আজও ঠিক সমানভাবে এগিয়ে চলেছে ছাত্রছাত্রীদের জন্য, তাদের একটা দিশা দেখানোর জন্য। আজকে ঠিক সেইভাবেই আমরা তাদের সাফল্য এবং সেই সঙ্গে সঙ্গে আগামী প্রজন্মের যারা আছেন ছাত্রছাত্রীরা, তাদের সাফল্য কিরমভাবে হবে বা তার কি দিক নির্ণয় হতে পারে বা তার কি দিশা খুলতে পারে, সেটা নিয়ে আজকের আলোচনা। আমাদের সঙ্গে আজকের আলোচনায় আছেন তিনজন বিদগ্ধ মানুষ। তার মধ্যে এই মুহূর্তে একজন আমাদের সঙ্গে নেই বা উনি কোনোভাবে আমাদের সঙ্গে যোগ দিতে পারছেন না, হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে। বাকি যারা রয়েছেন দুজন, তাদের সঙ্গে প্রথমে আলাপ করে নেব। প্রথমেই আলাপ করব আমি শ্রীমতী শুভ্রা সেন, যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, জগৎপুর রুক্মিণী বিদ্যা মন্দির ফর গার্লস HS, বেহালা, কলকাতা থেকে। শুভ্রা ম্যাডাম, আপনাকে স্বাগত। ওকে, এবারে আমি পরিচয় করাবো। হ্যাঁ, আজকে এবার আমি পরিচয় করাবো। আমাদের সঙ্গে আছেন শ্রী সুশীতাভ ভট্টাচার্য, প্রধান শিক্ষক, বিষ্ণুপুর হাই স্কুল HS, পূর্ব বিষ্ণুপুর, নদিয়া থেকে। সুশীতাভ, আপনাকেও স্বাগত আমাদের জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের জীবন গড়ার কথা অনুষ্ঠানে। আজকের বিষয় সাফল্যের দিক নির্ণয়। প্রথমেই আমি আসবো শুভ্রা ম্যাডামের কাছে। শুভ্রা ম্যাডাম, শোনা যাচ্ছে? আমি প্রথমেই জর্জ টেলিগ্রাফের ট্রেনিং ইনস্টিটিউটকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি আলোচনা অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর জন্য। এবং পার্থবাবুকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের এই যে বিষয়টি সাফল্যের দিক নির্ণয়, আমরা শিক্ষিকা হিসেবে সাফল্য কথাটা যখনই উচ্চারিত হয় তখনই মনে পড়ে যায় ডিরোজিওর একটি লাইন, "When I see fame in the mirror of futurity weaving the chaplets you have yet to gain, then I feel I have not lived in vain." একজন শিক্ষকের প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ, মানে এটা ভাষায় বর্ণনা করা যায় না, তখনই ঘটে যখন তার সন্তান তুল্য ছাত্রছাত্রীরা স্কুলের গণ্ডি পেরিয়ে কোনো না কোনো জায়গায় পরে দেখা হয়, তারা আসে, প্রণাম করে এবং আমাদেরকে জানায় যে ম্যাম, এখানে আমি কাজ করছি, এখানে আমি প্রতিষ্ঠিত হয়েছি। এই এই আনন্দ এর কোনো তুলনা হয় না। তো এই সাফল্যের কাণ্ডারি হিসেবে আমরা আজকে যে আয়োজক জর্জ টেলিগ্রাফ, তারা অনেকখানি ইতিবাচক ভূমিকা পালন করে চলেছেন দীর্ঘ বছর ধরে, 100 বছর। তো সেই জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। তো আজকে এই যে খুব প্রাসঙ্গিক একটা বিষয় যে এইরকম একটা অভূতপূর্ব পরিস্থিতি, মানে আমাদের ইতিহাস তো দূরের কথা, আমাদের কোনোভাবেই এইরকম একটা যে বিগত 1 বছর ধরে হয়ে চলেছে এবং এখনো সেটা চলমান, সেই পরিস্থিতিতে আমাদের বিদ্যালয়গুলিতে পঠন পাঠন, মানে যেটা আমাদের
পরবর্তীকালে যে তারা যেখানেই যাক না কেন তার মূল ভিত্তি, সেই জায়গাটা আমরা যদি স্মৃতিচারণ করি আমরা দেখতে পাই যে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বিগত 1 বছর ধরে চলেছি। গত 2020 সালের মার্চ মাসে যখন হঠাৎ লকডাউন ঘোষণা করা হলো, তখন সেটা যেন ছিল একটা বিনা মেঘে বজ্রপাতের মতো, পঠন পাঠন বন্ধ হয়ে গেল। প্রথমেই আমাদের মনে হলো মানে কি হবে, এবং মূলত যেটা আমাদের বিকল্প পদ্ধতি যাই হোক না কেন, প্রথমেই আমার ব্যক্তিগতভাবে এবং আমার সহকর্মীরা সবাই আমরা খুব চিন্তিত হয়ে পড়লাম। আউটগোয়িং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 10ম শ্রেণীর ছাত্রীদের এদের কথা ভেবে, কারণ সত্যি কথা বলতে কি আমাদের এই সমস্ত গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সর স্কুলে যে স্তর থেকে ছাত্রীরা আসে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফার্স্ট জেনারেশন লার্নার, তাদেরকে জীবনের প্রথম যে বড় পরীক্ষা সেটাই আমাদের একদম আলাদা করে গড়ে দিতে হয়। মানে তাদের সিলেবাসটা যেখানে শেষ হয় আমাদের কাজটা সেখানে শুরু হয়। তো এরকম একটা অভূতপূর্ব পরিস্থিতিতে আমরা অত্যন্ত বিচলিত বোধ করছিলাম যে কি করা যেতে পারে। তো আমরা যেটা করলাম, প্রথমেই 10ম শ্রেণীকে দিয়ে একটা অনলাইন ক্লাসের ভাবনা, এটা ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি সেই মুহূর্তে ছিল না। তো সেটা যখন আমরা করতে গেলাম তখন দেখলাম যে একটা নিদারুণ পরিকাঠামোগত সমস্যা, কারণ যারা এবং বিশেষভাবে কোভিড পরিস্থিতি আমাদের অনেক ছাত্রীরা টিসি নিয়ে চলে যাচ্ছে, কারণ কাজ নেই, বাবা মায়ের কাজ নেই, তারা দূরে গিয়ে জমি জমায় কিছু যদি রোজগার করতে পারে সেইভাবে তারা চলে যাচ্ছে, মানে আমাদের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবং একটা এমত অবস্থায় একটা স্মার্টফোন তাদের কাছে একটা বিলাসিতা মাত্র। তো সেইটার একটা পরিকাঠামো আমরা অনেক অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে সেটা একটা তৈরি করা হলো। মানে সেখানে আমরা যে অনলাইন ক্লাস, তারা তাদের সেই ডাউনলোড করার মতো রিচার্জ করার মতন অর্থনৈতিক পরিস্থিতি নয়, ফলে তাদেরকে আমরা ওই লিখে পাঠানো, অডিও পাঠানো, এরকম এইভাবে কিছুটা আমরা শুরু করলাম। তো সেটা করতে গিয়েও আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে ফোনটা তো বাবার বা গার্জেনের অনেক ক্ষেত্রে সেটাও নেই, তিনি যখন রাত্রিবেলায় বাড়ি ফেরেন তখন তাকে সে হয়তো একটা পাঠদানের সুযোগ পেতে পারে, সে সেই ক্লাসটা সে করার একটা সুযোগ পেতে পারে। তো সেটা করতে গিয়ে আমাদের সহশিক্ষিকারা অনেক পরিশ্রম করলেন, অর্থাৎ আমাদের পুরো একটা নির্দিষ্ট কোনো ডিউরেশন আমরা রাখতে পারলাম না। প্রথমে যে একটা শিডিউল রুটিনে পুরো বিষয় কখনো রাতে ক্লাস হচ্ছে, কখনো সন্ধ্যায় ক্লাস হচ্ছে, কেউ সেখান থেকে নিয়ে নিচ্ছে, যাদের বাড়িতে ফোন নেই তাদের প্রতিবেশীর ফোন ব্যবহার করতে হচ্ছে। এবং পরবর্তীকালেও আমরা দেখেছি অন্যান্য ক্লাসগুলোর ক্ষেত্রে যখন আমরা এটা করতে গেছি সেখানেও একই পরিস্থিতি। তো আমরা সাম্প্রতিক এটা অবশ্য স্কুল রিওপেনিং এর পরেই যে আমরা একটা ভিজুয়াল একটা প্রোফার্মা বানানো হয়েছে, সেইটা ওই সিলেবাসটা বেঙ্গলি মিডিয়ামে ছাত্রীদের প্রোভাইড করা হবে। তো এইভাবে আমাদের মোটামুটি দিনগুলো কেটেছে। কিন্তু এই যে অনলাইন, মানে আমাদের তো শুধু একটা পরীক্ষা নিঃসন্দেহে একটা বড় ব্যাপার, জীবনের প্রথম বড় পরীক্ষা বা অন্যান্যদের পঠন পাঠন, কিন্তু আমাদের তো শুধু মানে ওরা আমাদের দিকেই তাকিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের যে ফিজিক্যাল ইন্টারাকশনটা সেটা তো প্রায় বন্ধ হয়ে গেল। তো সেইটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের যেটা হলো, আমরা কি করতাম, ক্লাসে একটা পার্টিকুলার লেসন প্ল্যানেও কিন্তু পুরো ক্লাস পড়ানো যায় না, কারণ সেখানে বিভিন্ন শ্রেণীর স্টুডেন্টরা থাকে, কেউ মেধাবী, কেউ স্বল্প মেধাবী, কারোর যথেষ্ট সমস্যা রয়েছে। একটা ওই 45 মিনিটের ক্লাসে কিন্তু আমরা আলাদা আলাদা, ইনফ্যাক্ট আলাদা আলাদা ক্লাস ওয়ার্ক, আলাদা আলাদা হোমওয়ার্ক তাদের নিজ অনুযায়ী আমরা দিয়ে থাকি, এবং ক্লাসের মধ্যে শুধু যে পঠন পাঠন তা তো নয়, তাদের একটা গ্রুপ করে আমরা ক্লাস নিই যেখানে তাদের লিডারশিপ গড়ে ওঠে, এক্সচেঞ্জ অফ আইডিয়াস হয়। এই যে একটা
একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট, এটা চলে যাওয়াতে একটা মারাত্মক পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয়েছে দীর্ঘদিন ধরে। তো সেটার মধ্যে আমরা কোনো ক্রমে একটা করেছি, কিন্তু সেটা করতে করতে আমাদের যেটা আরো ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে, যে এই অর্থনৈতিক কারণে মানে আমি একটি গার্লস স্কুলের হেড হিসেবে বলছি, তাদের কিছু কিছু কিন্তু প্রতিবন্ধকতা রয়েছে, যদিও উই শুড নট বি জেন্ডার বায়াসড, আমরা ফেস করেছি এই টাইমটায়। যেমন আমাকে একদিন কিন্তু একজন ফোন করে, এটা আমি একটা বলবো অনলাইনের একটা সুবিধা আমি বলতে পারি, ওদের সাথে ফোনের যে কমিউনিকেশন সেইটা আমাদের খুব বেড়ে গিয়েছিল। মানে বলতে গেলে প্রতিদিন হয়তো 60-70টা করে ফোন পেয়েছি, মানে প্রত্যেকের সঙ্গে তাদের নানা রকম সমস্যা, এই একটা সরাসরি যোগাযোগ, এইটা একটা অনলাইন ক্লাসের ক্ষেত্রে হয়েছিল। তো আমাকে যেমন একদিন তাদের যে বাস্তব কিছু সমস্যার সম্মুখীন তারা হতো, যেটা পঠন পাঠনকে বিঘ্নিত করতো, সেগুলো তারা আমাদের সাথে শেয়ার করেছে, এবং এই একটা অতিমারির খানিকটা প্রকোপের জন্যই সবকিছু। বাবা বলছেন, গার্জিয়ান আমাদের জানাচ্ছেন যে বিয়ে দিয়ে দিতে হচ্ছে, মানে আমি এরকম একটি খবর ফোনে পেয়েছিলাম যে একজন নাবালিকাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তো সেটা থানার শরণাপন্ন হয়ে আমাদের সেটাকে আটকাতে হয়েছিল, তার মামা মামি ইত্যাদি তারা করেছে ব্যাপারটা। তো এই যে ভয় আমাদের ছাত্রছাত্রীরা আছে, তো তাদের অনেক পরিস্থিতি, এটাও কিন্তু আমরা ভীষণ ভাবে, যেটা হয় আমাদের প্রত্যেক মাসে যে মিড ডে মিল দেওয়ার একটা ব্যবস্থা থাকে, তারা আবার সেগুলো বাচ্চারা করে আবার জমা দিয়েছে, এইরকম একটা যোগসূত্র অভিভাবকদের মাধ্যমে আমরা রেখেছি। তো এইভাবে চলতে চলতে আমরা যেটা দেখেছি যে তারপরে যখন আবার স্কুলটা খুলেছে, আমরা যেটা করতে হয়েছে প্রথমেই, তখনও 5-8 তো আমাদের অনলাইন ক্লাসটাই চলছে, তো সেক্ষেত্রে আমাদের সিলেবাসটাকে অনেকটা কমাতে হয়েছে, এবং বেসিক জায়গাগুলো মানে এই যে একটা বছরের একটা ঘাটতি, সেখানে আমাদের একটা প্যারালাল সিলেবাস ভাবতে হয়েছে, মানে যেটা পরের ক্লাসে যাওয়ার জন্য বেসিক যে এরিয়াগুলো কভার করা দরকার, সেগুলোকে আমরা একটা রিশিডিউল করে একটা কারিকুলাম করে আমরা চেষ্টা করেছি, সেই জায়গাটা যাতে একটা বিরাট গ্যাপ না হয়ে যায়। এবং এখনো আমরা রিওপেনিং অফ স্কুলের পরেও 5-8 আমরা যেটা করে থাকছি, যে আমাদের ওদের যে মানে যে আমরা যেটা ওদেরকে সিলেবাসটা আগের বছরে সেইটা আরেকবার রিভাইজ করাচ্ছে, এইভাবে আমাদের একটা লড়াই চলেছে চলছে। সুতরাং এই পুরো পরিস্থিতির যদি আমরা বিচার করি, তাহলে বলতে হবে আজকের এই অনুষ্ঠান, এই যে সাফল্যের দিক নির্ণয়, এই দিকটা যেন আরো কঠিন হয়ে গেছে কিছুদিন আগেও, এবং ছাত্রছাত্রীরা হতাশায় ভুগছে, মানে এরপর কি, আমরাও অত্যন্ত একটা হেল্পলেস সিচুয়েশনের মধ্যে দিয়ে। তো সেক্ষেত্রে আপনাদের এই অনুষ্ঠান এবং এই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক, এবং আমরা অনেকটা এনরিচড হয়েছি, আমি কিছুটা যেটুকু জানতে পেরেছি জর্জ টেলিগ্রাফ সম্পর্কে, খুব খুবই সময়োপযোগী এটা, এবং বিশেষ করে সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা আমাদের পিছিয়ে পড়া, সুতরাং তাদের তাদের জন্যে হাত বাড়িয়ে দেওয়ার যে বিষয়টা, সেটা নিঃসন্দেহে অত্যন্ত ইতিবাচক, এবং সেটা আমরা ধন্যবাদ জানাবো জর্জ টেলিগ্রাফকে যে এরকম একটা অবস্থান রাখার জন্য। তো আমার ছাত্রীদের বিদ্যালয়েতেও নানা রকমের সমস্যা যেগুলো আছে, সেগুলো নিয়ে আমরা এখনো চলছি, এগিয়ে চলছি, যতটুকু পারা যায় পঠন পাঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। একদম, আমি আবার আপনার কাছে আসবো দিদি, আমি আবার ম্যাডামের কাছে ফিরে আসব। তো এবারে আমি একটু যাব সুচিতা বাবুর কাছে, সুচিতা বাবু ভট্টাচার্য, যিনি প্রধান শিক্ষক বিষ্ণুপুর হাই স্কুল, পুরো বিষ্ণুপুর নদিয়া থেকে। সুচিতাবু শুনতে পাওয়া যাচ্ছে? আপনার ফোনটাকে আনমিউট করুন, ফোনটাকে একটু আনমিউট করুন। হ্যাঁ সুচিতাবু শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। প্রথমেই আপনাকে স্বাগত জানাই আপনাকে পাওয়ার জন্য, কারণ অনেকদিন পরে আবার আমরা নদিয়া থেকে কোনো হেডমাস্টার মশাইকে পেলাম, এবং ভীষণ ভালো লাগছে। তার কারণ আজকে যেমন শুভ্রা ম্যাডাম শুরু করলেন, আজকে একজনকে আমরা এই মুহূর্তে পাচ্ছি না, কোনোভাবে হয়তো ওনার নেটটা কাজ করছে না। তো আমাদের বর্ধমান থেকে ডক্টর সৌম্যনাথ চক্রবর্তী, যিনি প্রধান শিক্ষক বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল, ওনাকে এই মুহূর্তে আমরা পাচ্ছি না, তার কারণ ওনার নেটটা সমস্যা করছে। তো যেকোনো সময় হয়তো উনি ঢুকে পড়বেন, তো আমরা ওনার জন্য অপেক্ষা করবো ডেফিনেটলি, উনি ঢুকলেই আমরা তার কথা শুনবো। তার মধ্যেই আমরা চলে যাবো সুচিতাবাবুর কাছে। শুধু আপনার অভিজ্ঞতা, এই যে প্যান্ডামিক সিচুয়েশন গেল এবং তার সঙ্গে সঙ্গে একটা নতুন করে স্কুলে আবার ছাত্রছাত্রীরা ফিরে আসছে আস্তে আস্তে, আবার একটা
সমস্যা শুরু হচ্ছে, এই যে একটা অদ্ভুত রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে পড়াশোনা কিরম ভাবে হচ্ছে এবং কিভাবে আপনি চাইছেন যে আপনার ছাত্ররা এবং যেটা আপনার ওভারঅল নদিয়ার যারা ছাত্রীরা আছে তাদের নিয়ে কি ভাবছেন এবং কিভাবে আপনার সেই চিন্তা ভাবনাটাকে তাদের মধ্যে এবং যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন অন্যান্য আপনার স্কুলে তাদের বা কিরম ভাবে আপনি উদ্বুদ্ধ করছেন সেটা যদি একটু বলেন। নমস্কার, আমাকে প্রথমেই পার্থবাবুকে অভিনন্দন জানাই যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে ডাকার জন্য, বড় প্ল্যাটফর্ম, সেখানে আমি আমার এই লকডাউনের সময় আমার যে কিছু এক্সপিরিয়েন্স সম্বন্ধে কিছু সেগুলো যদি আপনাদের শেয়ার করতে পারি। সুব্রা ম্যাডামের কাছ থেকে শুনলাম, সরি, সমৃদ্ধ হলাম। আমরা যখন লকডাউনটা শুরু হলো তার একদম গোড়া থেকে, ধরুন 29শে মার্চ থেকেই আমরা আমাদের মাস্টারমশাই দিদিমণি আমাদের ম্যানেজিং কমিটির সঙ্গে বসে আমরা ঠিক করে নিলাম যে আমরা একটা বিকল্প পদ্ধতি চালু করবো পড়ানোর জন্য, একটা অনলাইন ক্লাস শুরু করবো। কি করা যাবে, আমরা খুব দ্রুত আমাদের ছাত্রদের দিয়েই, আর মানে প্রাক্তন ছাত্রকে দিয়ে, আমার কোনো প্রাক্তন ছাত্র তাকে দিয়ে আমরা একটা আমাদের ওয়েবসাইটটা তৈরি করলাম। সেই ওয়েবসাইটে নিজেদের ফেসবুক পেজ তৈরি করলাম স্কুলের নামে, ইউটিউব পেজ তৈরি হলো। সবার প্রথমে যেটা আমরা করলাম যে বাংলা শিক্ষা পোর্টালে আমাদের প্রত্যেকটা ছাত্রের তো ফোন নাম্বার তোলা থাকে, এবার সেই ফোন নাম্বারগুলোর মধ্যে বেশ কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল। সবার হোয়াটসঅ্যাপ নেই, আমার স্কুলটা গ্রামের মধ্যে, তো খুব বর্ধিষ্ণু এলাকা, খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, সেখানে বেশ কিছু ছেলেমেয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল। আমরা একদম 5-12 ক্লাস ওয়াইজ, সেকশন ওয়াইজ হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম, এবং সেখানে আমাদের যারা ক্লাস টিচার ছিলেন তাদেরকে অ্যাডমিন করেছিলাম। সেখানে আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট সহকারী প্রধান শিক্ষক মহাশয় প্রত্যেকটা গ্রুপে আমরা ছিলাম অ্যাডমিন হিসেবে। মূলত ক্লাস টিচাররা এই গ্রুপটা ফর্ম করেছিল, তাদের উপরে গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল, বাংলা শিক্ষা পোর্টাল থেকে তারা ফোন নাম্বারগুলো নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর্মেশন করবে, সেখানে সাবজেক্ট টিচারদের ইনক্লুড করবে। খুব টাফ কাজ, কিন্তু আমার মাস্টারমশাইরা খুব সফলতার সঙ্গে কাজটা করেছিল। যাই হোক, সেখানে আমরা প্রথম দিকে যেটা করতাম ভয়েস মেসেজের সামনে, ভয়েস মেসেজের মাধ্যমে আমরা কোনো টপিক বোঝাতাম এবং সেখানে তারপর কিছু হোমটাস্ক দিয়ে দেওয়া হতো, এই করে করে বেশ চলছিল আর কি। কিন্তু সত্যি কথা বলতে কি, এক মাস পরে আমরা যা দেখলাম যে প্রথম দিকে যতটা উৎসাহ থাকে ছেলেমেয়েদের মধ্যে, এক দেড় মাস পরে, শেষের দিকে মানে দেড় দু মাস পরে দেখি আস্তে আস্তে ছাত্র সংখ্যা কমতে থাকে, জিনিসটা কিন্তু আমরা বন্ধ করিনি। তখন আমরা যেটা করলাম ফেসবুকের ফেসবুক পেজের মাধ্যমে আমরা ভিডিও ক্লাস করে, টিচাররা বাড়িতে ক্লাসে ভিডিও করে সেগুলোকে আপলোড করলাম, আমরা সেটাকে ইউটিউবে দিলাম, তাতেও কিছু হচ্ছিল, কাজ অনেকটা হচ্ছিল। এবার প্রত্যেকটা জিনিসের সীমাবদ্ধতা থাকে, গ্রামীণ এলাকার প্রত্যেকের কাছে সবসময় আপনার ফোনটা থাকে না, বাবা মা হয়তো কাজ নিয়ে চলে যান, এবং তারা একটা নির্দিষ্ট সময়ে যখন আমরা ক্লাসটা নিচ্ছি তারা দেখতে পাচ্ছে না, মানে এটা খুব আমরা ফিল করছিলাম আর কি ব্যাপারটা। তা কি করা যায়, আমরা মে মার্চ এপ্রিল এপ্রিল মাসে আমরা আমাদের মাস্টারমশাইদের দিয়ে কিছু অ্যাক্টিভিটি টাস্ক তৈরি করি, সেই অ্যাক্টিভিটি টাস্কগুলো মিড ডে মিলের সময় আমরা 5-8 দেওয়া শুরু করি, এবং তারপরে 9, 10, 11, 12 এগুলো দেওয়ার চেষ্টা করেছি। 9, 10টা দিতে পেরেছি, 11, 12টা দেওয়া হয়নি শেষ পর্যন্ত। যাই হোক, সরকার থেকে তো পরে 5-8 শুরু করলেন, সেই অনুযায়ী আমরা দেওয়া শুরু করলাম, এইভাবেই চলছিল। এবার যেটা সমস্যা হচ্ছিল যে যেহেতু ছাত্রছাত্রীদের সঙ্গে ফিজিক্যাল কন্ট্যাক্ট নেই বা ওদেরকে চোখের সামনে দেখতে পারছি না, সেটা সমস্যা হচ্ছিল আর আমাদের মাস্টারমশাইরা ফিল করছিলেন। তখন আমরা ঠিক করলাম যে আমাদের খুব একটা ভালো পদক্ষেপ যে আমরা যদি এই আমাদের স্কুলটা লোকাল টিচার যারা আছে তারা যদি গ্রামেই কোনো ছাত্রের বাড়িতে চলে যায়, সেখানে গিয়ে যদি আমরা ক্লাস নিই,
সেরকম করে আমরা ক্লাস এইটে সেকশনকে বেছে নিলাম। সেখানে এইটে সেকশনের আমরা 15 জন ছাত্রকে বেছে নিয়েছিলাম। একজনের বাড়ির বাগানে আমরা লোকাল কয়েকজন মাস্টারমশাই দিদিমণি আমরা গেলাম, আমিও গিয়েছিলাম। সেদিন আমরা 4টে বিষয়ে ক্লাস নিয়েছি, খুব ভালো সাড়া পেয়েছিলাম আর কি। তো সেরকম ভাবে ওটাকে আরো বেশ কয়েকটা বাড়িতে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই মুহূর্তে করোনার প্রকোপ এতটাই বেড়ে গেল সেটাকে আমরা স্টপ করে দিলাম 2-3টা ক্লাস নেওয়া। এইবার চেষ্টা করেছি, আমাদের প্রথম থেকেই চেষ্টা ছিল যে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য কিরকম আছে। এই যে করোনা দীর্ঘদিন দীর্ঘদিন তারা স্কুলে আসছে না, তাদের সঙ্গে আমাদের কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট নেই, কে কিভাবে আছে সেটা কি করা যায়, সেটা একটা ওয়ে আউট আমরা বের করেছিলাম। যেভাবে বললাম যে আমার বাড়িতে আমার স্কুল, এটা প্রকল্প আমরা নিয়েছিলাম। সেটা তো ঠিক দাঁড়া বেঁধে উঠতে পারলো না, প্রথম 2-3টে ক্লাস করার পরেই বন্ধ হয়ে গেল করোনার প্রকোপ। এইবার আমাদের তখন সেই আমাদের নির্ভর করতে হলো অনলাইনের উপর। অনলাইনে আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা শুরু করলাম, ধরুন ছবি আঁকা প্রতিযোগিতা করলাম, প্রবন্ধ প্রতিযোগিতা। সেই সময় ম্যাকআউট বা নাসি, NASI, আসে পেস, PASC, এরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছিল। নাসি বা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সায়েন্স, মানে ম্যাকআউট, এরা বেশ অনুষ্ঠান করছিল। ওরা আমাদেরকে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন লিঙ্ক দিয়েছেন, সেখানে বিভিন্ন ধরনের ওয়েবিনার হতো। এবার যাদের যাদের কাছে আপনার হোয়াটসঅ্যাপটা রয়েছে বা নাম্বারটা রয়েছে, তাদেরকে আমরা সেই লিঙ্কগুলো শেয়ার করতাম। আমরা খুব মানে আমাদের প্রত্যেক মাস্টারমশাই দিদিমণি ছাত্রছাত্রীদের ভীষণভাবে সেই সময় উৎসাহ দিয়েছি এই ওয়েবিনারগুলোতে অংশগ্রহণ করার জন্য। বেশ কয়েকজন ছাত্রছাত্রী অংশগ্রহণও করেছে এবং ন্যাশনাল লেভেলে কিছু প্রোগ্রাম হয়েছিল। সেখানে নাসি যেটা এলাহাবাদ চ্যাপ্টার, তারা একটা প্রবন্ধ প্রতিযোগিতা করেছিল এবং অঙ্কন প্রতিযোগিতা করেছিল। বলতে আমার খুব ভালো লাগছে সেই অল ইন্ডিয়াতে আমাদের দুজন ছাত্র একজন প্রবন্ধ প্রতিযোগিতার সেকেন্ড হয়েছিল এবং পোস্টার মেকিংয়ে ফার্স্ট হয়েছিল। মানে সেই সময় সেই এটা কিন্তু আপনার জুলাই মাসের, জুন জুলাই মাসের কথা, করোনার সময় পুরো ব্যাপারটা কিন্তু অনলাইনে হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রবন্ধ প্রতিযোগিতা যেগুলো হচ্ছিল, বিভিন্ন সংস্থা যেগুলো করছিল এই বিজ্ঞান ইয়ের উপরে, সেখানে আমাদের ছেলেরা, নির্দিষ্ট কিছু ছেলেমেয়ে, কিন্তু সবাইকে আমরা পার্টিসিপেট করাতে পারিনি, সেটা সম্ভব না, বুঝতেই পারছেন সবার কাছে তো মোবাইল থাকে না। যে কদিনকে পেয়েছি তারা কিন্তু এনজয় করেছে। তারপরে ধরুন বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সবকটা অনুষ্ঠান, আমার রবীন্দ্র জয়ন্তী, তারপর হচ্ছে নজরুল জয়ন্তী, আমরা সব কিছু অনলাইনে করেছি। আমরা যেটা করতাম রেগুলারলি, মানে আমাদের কথা তো নিরন্তর শুনতো, মানে ছেলেমেয়েরা তো নিরন্তর শোনে আমাদের মাস্টারমশাই দিদিমণি। আমরা আশেপাশে যারা মাস্টারমশাই দিদিমণি, অন্য স্কুলে মাস্টারমশাই দিদিমণি, আমি যে স্কুলে হেডমাস্টারমশাই, মানে আমি যে স্কুলে পড়তাম আর কি, সেই স্কুলে যিনি হেডমাস্টারমশাই ছিলেন তাকে নিয়ে এসে আপনার তার ভিডিও রেকর্ড করে আমরা বিভিন্ন গ্রুপে দিয়েছি, ফেসবুকে প্রকাশ করেছি, মানে যতটা তাদেরকে এনগেজ করে রাখা যায় এইভাবে চলছিল। তার মধ্যে আমরা কিন্তু অনলাইনে, মানে শুনে আপনাদের ভালো লাগবে, অনলাইনে আমরা স্কুল ম্যাগাজিন প্রকাশ করেছি। আচ্ছা, 15 আগস্ট আমরা আমাদের অনলাইন ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন প্রয়াসী সেটা প্রকাশ করতে পেরেছি, এত 15 আগস্টে প্রকাশ করেছি। মানে যতগুলো অনুষ্ঠান হয়, আমরা ধরুন স্কুল খোলা থাকলে যে কটা অনুষ্ঠান আমাদের পালন করতে হবে, যা যা করতে হয়, যে যে দিনগুলো বিশেষভাবে পালনীয়, আমরা কিন্তু প্রত্যেকটা, মানে স্কুল বন্ধ, মানে হয়তো বন্ধ কিন্তু ভার্চুয়ালি আমাদের স্কুল খোলা ছিল এবং সেখানে ছেলেমেয়েরা ভীষণভাবে পার্টিসিপেট করেছে সবকিছুতে। অনলাইনে তারা লেখা পাঠিয়েছে, ছবি পাঠিয়েছে, সেগুলো দিয়ে আমরা ওই ওর মধ্যে বসে, বাড়িতে বসেই আমাদের কয়েকজন মাস্টারমশাই নিরন্তরভাবে কাজ করে আমাদের সেই ম্যাগাজিনটাকে অনলাইন 15 আগস্ট প্রকাশ করতে পেরেছি। সবচেয়ে বড় একটা কাজ সেই সময় একটা আমরা করতে পেরেছিলাম, সে সময় আমাদের চাকদাতে যিনি বিডিও ছিলেন, তিনি একদম, এটা আপনার একদম এপ্রিল মাসের কথা বলছি, ভীষণ উৎসাহী ছিলেন শিক্ষার দিকে, মানে যেটা সহজ, মানে সচরাচর দেখা যায় না আর কি। তিনি আমাদের একদিন ইনভাইট করলেন,
তার ঘরে, সেখানে আমাদের কাছে সাজেশন চাইলেন যে কি করে সমগ্র চাকদার ছেলে মেয়েদের শিক্ষা ব্যাপারটা দেখা মানে উন্নতি সাধন করা যায়। যাই হোক, আলোচনা থেকে উঠে এলো, যদি আমরা দেখুন একটা প্রশ্ন করব, একটা প্রশ্ন করব আপনাকে সুইতাবু, একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই যে ধরুন এই অনলাইন শিক্ষা যেটা আপনারা আলোচনা করছেন আপনি এবং শুভ্রা ম্যাডাম, তো সেক্ষেত্রে এই অনলাইন শিক্ষা ব্যবস্থা কতটুকু কার্যকরী বলে আপনার মনে হয়? আমি সে বলছি, ওই যে বললাম যে প্রত্যেকের কাছে তো স্মার্টফোন থাকে না, হয়তো আমি দেখেছি যে সত্যি কথা বলতে প্রথম দিকে আমাদের 1500 ছাত্রছাত্রীর মধ্যে হয়তো 250 জনের ছিল। এবার সবাই সবসময় তো না, কিন্তু সবার কাছে পৌঁছে তো নাম্বার, ওই যে বলে না নেই মামার চেয়ে কানা মামা ভালো, কয়েকজনের কাছে তো পৌঁছতে পারলাম, কিছু তো করতে পারলাম। ধরুন আমরা যখন ফিজিক্যালি ক্লাস নেই, সেখানে ধরুন একটা ক্লাসে 60 জন রয়েছে, 40 জন এলো, এবার 40 জনের মধ্যে একদম প্র্যাকটিক্যাল কথা বলি, কজন কজন ছাত্র মন দিয়ে আমাদের কথা শোনে? তারা কিন্তু অনেক সময় মেন্টালি অ্যাবসেন্টও থাকে, ক্লাসে আছে, ফিজিক্যালি তারা প্রেজেন্ট, কিন্তু মেন্টালি কিন্তু তারা অ্যাবসেন্ট। হয়তো 60 জনের মধ্যে আমার বক্তব্য 10 জন বা 15 জনের মধ্যে গেল। একই রকম ভাবে আপনার অনলাইনেও তাই, সবার কাছে নিয়ে যে কজনের কাছে পৌঁছতে পারলাম সেটাই পাও না, কিছু কয়েকজন তো শিখলো। বা যাই হোক, যেটা আমরা যেটা প্রতি মুহূর্তে যেটা আমরা অনুভব করেছিলাম যে এই অনলাইনের মাধ্যমে কিন্তু এটা সমাধান নয়, আমাদের ভিডিও স্যারও সেটা বুঝেছিলেন। তা আমরা যেটা যেটা চিন্তাভাবনা করে বেরিয়ে এলো যে সবার কাছে স্মার্টফোন হয়তো নেই, কিন্তু গ্রামগঞ্জের বেশিরভাগ বাড়িতে কিন্তু টিভি রয়েছে, টিভি রয়েছে, টিভিটাকে আমরা চেষ্টা করলাম যে শিক্ষার টিভির মাধ্যমে শিক্ষাটাকে পৌঁছে দেওয়ার জন্য। তো সেরকম ভাবে আমাদের ভিডিও ক্লাসগুলো হতো, সেগুলো আমরা কেবল চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করতাম, বেশ 1 মাস খুব সুন্দর চলেছে এপ্রিল মে ওই সময়। তারপরে তো আপনার আমফান হলো, তারপরে আমাদের ভিডিও ট্রান্সফার হয়ে গেলেন, এবার যেটা হয় আধিকারিক চলে গেছেন, আমফান হয়েছে, ব্যাপার প্রকল্পটাও বন্ধ হয়ে গেল। এইবার ধরুন পুজোর আগে আগে আমাদের এরকম বেশ কিছু চলছিল, এবার পুজোর আগে আগে একদিন মনে হলো আমাদের বিষ্ণুপুরে শিক্ষা অনুরাগী মানুষজনের সংখ্যা প্রচুর, স্কুলকে ভীষণভাবে ভালোবাসেন তারা। এবার একটা স্কুলের তখনই আপনার প্রোগ্রেস হয় যখন শিক্ষক শিক্ষিকা অ্যাডমিনিস্ট্রেশন ছাত্রছাত্রী এবং আশেপাশের লোকজন সবাই যদি এই 4টে পিলার যদি ঠিক থাকে তাহলে সেই স্কুলের কিন্তু একটা উন্নতি হয়। মানে আমি খুব ভাগ্যবান যে আমি এরকম একটা স্কুলে পড়েছি যেখানকার যেখানে এলাকার লোকজন শিক্ষা নিয়ে ভীষণ ভাবে এবং স্কুল সম্বন্ধে তাদের একটা সাংঘাতিক প্যাশন রয়েছে। আমার 2 বছর হবে সামনে, এর মধ্যে বুঝে ফেলেছি যে তাদের স্কুলের প্রতি কিরকম দরদ। যাই হোক, আমাদের তো সেই প্রকল্পটা নষ্ট হয়ে গেল, আমরা করতে পারলাম না। এইবার আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে একদিন ঠিক করলাম, ম্যানেজিং কমিটিতে ঠিক করলাম যে যে প্রকল্পটা চলছিল এই প্রকল্পটা যদি আমরা স্কুলের উদ্যোগে করি, স্কুলের উদ্যোগে করা মানে স্কুলের উদ্যোগে মানে ধরুন আমাদের স্কুলে একটা স্মার্ট ক্লাস আমরা করতে পেরেছিলাম, স্মার্ট ক্লাস, সেখানে আমাদের ঠিক হলো যে মাস্টারমশাইরা স্কুলে আসবেন, স্কুলে এসে সেখানে ভিডিও ক্লাস করবেন, ক্লাসের ভিডিও করা হবে, সেই ভিডিও আমরা সম্প্রচার করবো লোকাল কেবল চ্যানেলে। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল যে একটা কেবল চ্যানেলে 3টে স্লটে যদি আমি ক্লাসগুলোকে আধ ঘন্টা 3টে স্লটে যদি করি, হিউজ কস্ট, মানে প্রচুর খরচ। মানে আপনি এটা ভালো জানবেন, ধরুন 1 মাসে যদি এরকম 3টে স্লট যদি করা যায় 8 ঘন্টা 40 মিনিট করে, তো মোটামুটি মাসে 15,000 টাকা। এটা তো একটা গ্রামের পক্ষ স্কুলের পক্ষ, শহরের স্কুলের পক্ষেও, মানে আমাদের মতো সরকারি স্কুলের পক্ষে তো সম্ভব না, এ টাকা কে দেবে? আমরা করলাম কি, মানে আমরা স্কুলের পক্ষ থেকে যে ওখানে 2টো ফেসবুক পেজ রয়েছে বিষ্ণুপুর গ্রামবাসীদের ফেসবুক, আমি সরাসরি তাদেরকে অ্যাপ্রোচ করলাম যে আমরা এটা করতে চাই, আপনারা কি আমাদের পাশে থাকবেন? আপনি বিশ্বাস করতে পারবেন না, রাত্রি 10টার সময় তাদেরকে আমি অ্যাপ্রোচ করেছি, পরদিন সকাল 6টার মধ্যে
তারা অ্যাপ্রুভ করলো যে স্যার আপনি এগিয়ে যান আমরা আছি। এই যে সাপোর্ট, মানে চিন্তা করা যায় না। তারপরে আমরা একটা জিনিস আমাকে বলুন সুজিতবাবু, সেটা হচ্ছে ধরুন ছাত্রছাত্রীদের উপর যেটা আপনি বলছেন যে মানসিক একটা চাপ, ঠিক আছে, একটা সামাজিক যে একটা পরিকাঠামো তার ভিতরে একটা মানসিক চাপ, তো সেই যে চাপটা এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে বা কিভাবে আপনি তাদের সঙ্গে কথা বললেন যাতে তারা মুক্তি পেতে পারে এই সামাজিক চাপটা, ওভারঅল যে চাপটা? অবশ্যই এটা তো বিশাল বড় স্ট্রেস, এর জন্য আমরা কিছু পদ্ধতি নিয়েছিলাম। আমি কথাটা শেষ করতে পারলাম না, আপনি অন্য একটা ইয়ে বললেন, সেটা বলি। আমি ওটা একটু বলি, আপনি ওটা শেষ করে দিন তারপরে এটা বলুন। আমি কথাটা বলি, যাই হোক, পরদিন থেকে আমরা আমাদের 10 আর 12 এই দুটো ক্লাসকে আমরা বেছে নিয়েছিলাম। আমাদের মাস্টারমশাই দিদিমণিরা লকডাউনের মধ্যে কিন্তু প্রায় নিয়মিত স্কুলে আসতেন, স্কুলে এসে ভিডিও ক্লাসগুলো করতেন, করে সেগুলোকে আপলোড করা হতো এবং লোকাল কেবল চ্যানেলে সেগুলোকে কিন্তু সম্প্রচার হতো দুটো, এই দুপুর 2টা থেকে 3টে, আবার সন্ধ্যে 7টা থেকে 8টা। শুধু আমাদের চাকদা অঞ্চল না, নদিয়া না, 24 পরগনা একটা বিস্তীর্ণ অঞ্চল, কিন্তু আমাদের মাস্টারমশাই দিদিমণিদের ক্লাসে কিন্তু উপকৃত হয়েছে ছাত্রছাত্রী। সে আমার স্কুলে না পড়লো, আশেপাশের স্কুল, 24 পরগনা সংলগ্ন যে স্কুলগুলো, অনেক ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। এটা একটা বড় সাফল্য, খুব ভালো। তার জন্য আমি আমার স্কুলের আশেপাশে যারা শিক্ষানবিশ তাদের কাছে আমি কৃতজ্ঞ। এইরকম একটা এইভাবে স্কুলের পাশে থেকেছেন, আমাদের চিন্তাভাবনার পাশে থেকেছেন। আর যে মানসিক চাপের কথা যেটা বলছেন, ওই যে বললাম যে স্ট্রেস কাটানোর জন্য আমরা অনেক রকম পদ্ধতি নিয়েছিলাম। যে কজনকে দিয়ে পেরেছি, আমরা বসে একা প্রতিযোগিতা করেছি, সেগুলোকে নিয়মিত পাবলিশ করেছি। আর একটা কাজ করা হয়েছিল আমাদের স্কুলের পক্ষ থেকে, আমরা বেছে নিয়েছিলাম যে সেই সময় কজন ছেলে ভালো আঁকে, তাদেরকে একজন গাইডের তত্ত্বাবধানে তারা করেছে কি, আমাদের স্কুলটাকে সুন্দর করে, স্কুলের দেয়াল সুন্দর করে একে সাজিয়েছে, মানে সহজ পাঠ। আমাদের থিম ছিল সহজ পাঠ, আমাদের স্কুলের দেওয়াল, মানে ওই আমাদের একজন প্রাক্তন ছাত্র এবং বর্তমান যা কিছু ছাত্র, তারা কিন্তু ওই লকডাউন পিরিয়ডে স্কুলকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে, অসাধারণভাবে সাজিয়েছে, মানে খুব সুন্দর করেছে। এইভাবে আমরা কাজ করেছি। ওকে, এবার একটু আপনাকে আমি জিজ্ঞেস করি, এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন যে সুব্রহ্মণ্যম হয়তো আমাদের সঙ্গে কোনোভাবে লিঙ্ক কাট আপ হয়ে গেছে, এবং আপনাকে একটু জিজ্ঞেস করি প্রথমে যে এই মুহূর্তে যে আজকের যে আমাদের বিষয় যে সফলতার দিক নির্ণয়, তো দিক নির্ণয় করতে গেলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে আমাদের কেরিয়ার, বা একটা ছেলে বা একটা মেয়ের তৈরি হবে কি করে বা কিভাবে তার কেরিয়ারটা তৈরি করবে। তার কারণ হচ্ছে, প্রথমে আপনাকে বলি যে একটা ক্লাসে যদি 40টা ছেলে থাকে তার বা মেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে প্রথম 10 জনে তো খুব উচ্চ মেধা সম্পন্ন হয়, বাকি যারা থাকে তারা মধ্য মেধা বা নিম্ন মেধা হয়। তো সেক্ষেত্রে তাদের জন্য আপনারা কি চিন্তা ভাবনা করেন? এক্ষেত্রে আর একটা প্রশ্ন আমার এর সঙ্গে জুড়ে দেবো, সেটা হচ্ছে কারিগরি শিক্ষার ক্ষেত্রে তাদের জন্য কি ধরনের আপনি চিন্তা ভাবনা করেন, বা কি আপনার মনে হয় যে কারিগরি শিক্ষাটা তাদের জন্য কতখানি উপকৃত হবে বা কতখানি তারা সেটা দিয়ে করলে তাদের জীবনে অনেকটা সফল হতে পারবে? অবশ্যই, মানে আমাদের আমাদের মতো স্কুলে যারা পড়ে, যারা পড়তে আসে, তাদের সর্বোচ্চ প্রথম 10 জন 15 জন ঠিক আছে নাম্বার, তারপরে কিন্তু রেজাল্ট সেরকম হয় না। প্রথম 10-15 জন ভালোই করে, তারপরে যেটা হয় গ্রামের দিকে সেইভাবে রেজাল্টটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ রেজাল্ট হয়। আমরা চেষ্টা করি তাদেরকে সবসময় এনকারেজ করার জন্য। আমরা সবসময় বলি যে সবাই তো আর ফার্স্ট হবে না, সেকেন্ড হবে না, তা বলে কি তাদের জীবন শেষ? আর আমাদের একটা ধরুন, আমরা একটা নিজেদের একটা বাউন্ডারি তৈরি করে নিয়েছি ছোটবেলা থেকে, যে শুনে আসছি, আমি নিজেও ছোটবেলা থেকে শুনেছি, যে ডাক্তার ইঞ্জিনিয়ার, ডাক্তার ইঞ্জিনিয়ার জয়েন্ট, না হলে নেট স্লেট, তারপর স্কুল সার্ভিস কমিশন। এর বাইরে যে এই পাঁচিলের বাইরেও যে আরো অনেক কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু, মানে আমি নিজের, আমি যেমন ছোটবেলায় আমি নিজেও কিন্তু মানে এই পাঁচিলের মধ্যে কিন্তু আবদ্ধ ছিলাম, এর বাইরে যে অনেক কিছু রয়েছে সেটা কিন্তু আমরা জানতাম না। এখন ধরুন খুব স্বাভাবিক ব্যাপার, আমার
স্কুটি রয়েছে, বাড়িতে আমার এসি রয়েছে, ফ্রিজ রয়েছে, সেটা যদি কারণে খারাপ হয়ে যায়, সেটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, আমি তো নিশ্চয়ই সেই আমি অবশ্যই ডাক্তার ইঞ্জিনিয়ারের খোঁজ করব না। তাহলে শোনা যাচ্ছে? ঠিক কথা, একদম একদম শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। আমি তো খোঁজ করবো কি, আমি তো তখন ডাক্তার বা ইঞ্জিনিয়ার খোঁজ করবো না, আমি কেবল টেকনিশিয়ান। রাইট, আমাদের সময় কিন্তু এই আপনারা যখন যেভাবে আসছেন, আমরা জানতে পারছি যে এতগুলো কোর্স আপনাদের রয়েছে, আমি দেখছিলাম আপনাদের ব্রোশিওরটা খুলে, প্রচুর এরকম জায়গা রয়েছে যেখানে ধরুন যারা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ, কারেক্ট, তারা কিন্তু এই কোর্সগুলো পড়াশোনা পাশাপাশি, রেগুলার পড়াশোনা পাশাপাশি এইগুলো যদি করে থাকে, তারা কিন্তু নিজেরা স্বনির্ভর হয়ে উঠবে, তাই না? এইগুলো আমরা চেষ্টা করি। আমি তো অবশ্যই আপনাদের চাইবো যে আপনারা স্কুলে একবার আসুন, কেরিয়ার কাউন্সেলিং করান, আমাদের ছেলে মেয়েদেরকে বোঝান যে কোন কোন জায়গাগুলো করলে, কোন কোর্সটা করলে তারা আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে পারবে, অন্যের উপর ডিপেন্ড করতে হবে না, খুব দরকার। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই যে আমরা স্কুলের পক্ষ থেকে আমরা একটা এই লকডাউনে একটা প্রকল্প নিয়েছিলাম, মানে আমাদের স্কুল যেখানটায় বিষ্ণুপুর, পূর্ব বিষ্ণুপুর, সেখানে প্রচুর লোক আমাদের রাজ্যের বাইরে কাজ করতে যান, খুব কৃষি নির্ভর এলাকা, এবং লকডাউনের সময় যথারীতি তাদের ফিরে আসতে হয়েছে দেশের বাড়িতে, এবং ওখানকার যা সঞ্চয় তা নিয়ে চলে এসেছেন, দীর্ঘদিন বাড়িতে বসে থাকতে হয়েছে। এবং তাই আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা দুটো প্রজেক্ট নিয়েছি, আমাদের এখানে একটা এনজিওর সঙ্গে কোলাবোরেশনে আমরা চেষ্টা করেছি ম্যানেজমেন্ট, অ্যাকোয়াফোনিক হাইড্রোফোনিক, মানে জলের মধ্যে আর কি, মানে আপনার মাটি ছাড়া চাষ, এই অ্যাকোয়াফোনিক হাইড্রোফোনিক ল্যাব আমরা উদ্বোধন করেছিলাম 15 আগস্ট, এবং সেখানে আপনারা জানেন যে সীমিত পরিসরে এবং মাটি ছাড়াই সেই চাষগুলো করা যায়, এবং বিকল্প কৃষি মানে জৈব পদ্ধতিতে চাষটা করা যায়, তার ইল্ডও খুব ভালো, এবং বাণিজ্যিকভাবে তারা যদি সেটা করতে পারে তাহলে কিন্তু ফ্যামিলিগুলো দাঁড়িয়ে যাবে। এটা কিন্তু যারা ধরুন বাইরে থেকে চলে আসছেন তারা কিন্তু তাদের ছোট্ট বাড়িতেই কাজটা করে উঠতে পারবে। এটা একটা অন্য ধরনের আপনি বললেন, যেটা থেকে তারা আজকে কিন্তু একটা জায়গা তৈরি করতে পারে। আমি আবার আসবো, এই মুহূর্তে আমি সুপ্রা ম্যাডামকে পেয়ে গেছি, এই সুপ্রা ম্যাডামের নেটটা একটু সমস্যা করছে। তো সুপ্রা ম্যাডাম, আমরা সেকেন্ড পার্টে অলরেডি ঢুকে গেছি যে এই যে তাদের ছেলে মেয়েদের কেরিয়ার, এবং যারা ধরুন আজকে 10 এবং 12 পড়ছেন তা পড়ছে, তাদের যে একটা কেরিয়ার তৈরির কথা, এবং কিভাবে এটা আপনার কি মনে হয় কিভাবে একটি মেয়ে বা ওভারঅল একটি ছেলে বা একটি মেয়ে কিভাবে তাদের কেরিয়ারটাকে তৈরি করতে পারে? একদমই তাই, মানে প্রথমে আমি যেহেতু গার্লস স্কুলের একটু মেয়েদের প্রসঙ্গটাই আসছি, তারপর আমি ছাত্রছাত্রীদের, নিশ্চয়ই নিশ্চয়ই, বিষয়টা হচ্ছে আপনাদের এই যে কোর্সগুলো আপনারা অফার করছেন এখানে, মানে আমরা একজন শিক্ষিকা হিসেবে বলতে পারি আমাদের ক্লাসে যে প্রথম হচ্ছে দ্বিতীয় হচ্ছে তারা একটা তো শ্রেণী, তারা পড়াশোনাটা ভালো করে করে, কেউ অঙ্কে ভালো, কেউ বিজ্ঞানে ভালো, কিন্তু অনেক অনেক স্টুডেন্টরা আছে যারা কি সরস্বতী পুজোর সময় অভাবনীয় আলপনাটা দেয়, মানে যেটা মানে হয়তো আমরা সাধারণভাবে একটা একজন আর্টিস্টের ম্যাগনিচিউডে সেটা পৌঁছয়। তো মেয়েদের সহজাত অনেক কিছু গুণ রয়েছে যেটা আমরা কিছুটা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু সবটা হয়তো পারি না, সেক্ষেত্রে হয়তো আপনাদের একটা প্রফেশনাল হেল্প যদি আমরা পাই আপনারা আমি স্বাগত জানাবো স্কুলে এসে, যদি ওই যেটাকে আমি ভাবি যে ওই ক্যারিয়ার কাউন্সেলিং যে ব্যাপারটা, মানে প্রত্যেকটা বাচ্চা তাদের কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেদেরকে এক্সপ্লোর করে, সেটা আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারি। মানে আপনাদের ওই যে প্যারামেডিক্যাল, বিউটি ওয়েলনেস, এই যে কোর্সগুলো রয়েছে এগুলো কিন্তু মেয়েদের সহজাত, মানে আমাদের ছাত্রীদের মধ্যে অনেকেই এই প্যারামেডিক্যাল বা এই নার্সিং এসব দিকটায় কিন্তু তারা খুব যায়, মানে যাওয়ার একটা তাদের ইচ্ছাও থাকে এবং তারা ভালো পারে, এবং আপনাদের যে
হ্যাঁ, এবং ইন্টেরিয়ার ডেকোরেশন এরম টাইপের একটা কোর্স যদি আপনাদের রয়েছে, করেক্ট তো করেক্ট সেটাও কিন্তু মেয়েদের অনেকটা সহজাত, এবং এই গুণগুলো মানে তারা কিন্তু ভালোভাবে এটা পোটেনশিয়াল আছে তাদের, তো সেই জায়গাটা থেকে যদি তারা ভবিষ্যতে একটা জায়গায় পৌঁছতে পারে তো সেটা অবশ্যই অত্যন্ত কাম্য, এবং সেই সেই জায়গাটায় আমরা তাদেরকে চ্যানেলাইজ করতে চাই, ভীষণ ভাবেই চাই এদের প্রত্যেকের যার যা, এটা আমরা যেটা দেখতে পাই। আর কিছু কিছু আছে ধরুন যেটা হয়তো মানে একজন স্টুডেন্ট সে নিজে বুঝতে পারছে না তার কোনটা তার পোটেনশিয়াল, সে কি করতে পারে, যারা একটু মানে সেই অর্থে খুব মেধাবী নয় আমি বলছি, তাদের ক্ষেত্রে হয়তো আমাদের একটু কেরিয়ার কাউন্সিলিংটা খুব প্রাসঙ্গিক, তাদের মানে আপনারা একটা প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে, প্রফেশনাল একটা সিস্টেম নিয়ে আপনারা নিশ্চয়ই ওদের মননটা ভালো বুঝতে পারবেন, তো সেই অনুযায়ী একদম, তাদেরকে যদি সেই সেই দিকটায় তাদেরকে যদি দেওয়া যায় তাহলে তো অত্যন্ত ভালো আমি হয়। এবং আমি আপনাকে 1 মিনিট থামাবো, 1 মিনিট থামাবো, কারণ আপনি যেটা বললেন যে মননের যে ব্যাপারটা বললেন সেটা একটু হ্যাঁ আপনাকে আমি বলি, যে আজকে আমাদের অস্ট্রেলিয়া ট্রেনিং ইনস্টিটিউট বিগত 100 বছর ধরে একটা প্লেসমেন্টের বড় জায়গা, যেটা আপনার সঙ্গে সেদিনকে আমার আলোচনা হচ্ছিল, যে এই যে জায়গাটা প্লেসমেন্ট, ধরুন আজকে আমি সুইতবাবুকে বলছিলাম বা উনিও আমাকে বলছিলেন যে প্লেসমেন্টটা কিরম ভাবে হয়, এবং আজকে যারা ছেলেমেয়েরা রয়েছে তারা যখন আজকে পড়াশোনা করছে অস্ট্রেলিয়া থেকে, এবং তখন যারা বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে এটা কিন্তু সারা জীবনের জন্য তাদের প্লেসমেন্টে দেওয়া হয়, এবং যতবার খুশি তারা পেতে পারে। এই যে প্লেসমেন্টটা একটা বড় জিনিস, এবং তার থেকেও একটা বড় জিনিস যেটা আপনাকে বলি, হ্যাঁ যেটা বড় জিনিস সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া শুধু পড়ায় না, কিন্তু তাদের হাতে কলমে শেখায়, এবং যার ফলে এরকম অনেক অনেক আপনি দেখবেন ছেলে মেয়েরা রয়েছে যারা, এই সুইতাবু ওইমাত্র বলছিলেন যে বাড়িতে যদি টিভি ফ্রিজ খারাপ হয়ে যায় তাহলে কি করবো আমি, তখন তো আর ডাক্তার ইঞ্জিনিয়ারকে ডেকে লাভ নেই, তো এটা খুব সুন্দর বলেছেন উনি। তো সেক্ষেত্রে আজকে কিন্তু যেসব ছেলেমেয়েরা যারা একটু পিছিয়ে পড়া, যেটা আপনি বলছিলেন যে যারা একটু পিছিয়ে পড়া, তাদের জন্য কিন্তু অস্ট্রেলিয়া তাদেরকে সেই জায়গাটা তৈরি করে দেয়, এবং ভবিষ্যতে তারা কিন্তু আজকে অনেক বড় বড় কোম্পানিতেও, তারা অটোমোবাইল বলুন বা আজকে ইলেকট্রিক ইলেকট্রিকের যতগুলো ইলেকট্রিক্যাল আমাদের কোর্স আছে সেগুলো বলুন, যা যাবতীয় মানে আমি আজকে কোর্স বলতে গেলে প্রায় 50টার উপরে কোর্স আছে বা 70টার কাছাকাছি কোর্স আছে, এবং তার থেকেও বড় জিনিস হচ্ছে আমি আপনাদের দুজনকেই বলি এবং যারা শুনছেন তাদেরকেও বলি, যে আজকে কিন্তু আমাদের শুধু কোর্স নয়, আজকে বিভিন্ন জায়গায় সেন্টার রয়েছে। কেন সেন্টার রয়েছে? তার কারণ হচ্ছে তাদের সুবিধে মতো তারা কাছাকাছির মধ্যে তারা ভর্তি হতে পারে। এই যে ধরুন আপনি বেহালায় রয়েছেন, এবং বেহালায় যারা আপনার মেয়েরা রয়েছে তারা কিন্তু বেহালার যে আমাদের সেন্টারটা রয়েছে সেখান থেকে যদি তারা যোগাযোগ করে তাহলে কিন্তু সুবিধে হবে তাদের, কারণ তাদের যে যাতায়াতের সুবিধে এবং তাদের খাটনিটা কম হবে, এবং তারা পড়তে সময় পাবে, শিখতে সময় পাবে। ঠিক সিমিলারলি আমি এর কথাও বলবো, আমাদের কল্যাণ রয়েছে মানে যতগুলো কাছাকাছি হতে পারে, তো এগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমরা সেইভাবে জিনিসটাকে আমরা এগোনোর চেষ্টা করি। এবং এক্ষেত্রে আর একটা জিনিস আপনাকে বলি, দেখুন নিচে একটা আমাদের নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা কিন্তু আপনারা যদি আপনাদের ছাত্রছাত্রীকে দিয়ে দেন তাহলে কিন্তু তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, এবং তখনই কিভাবে তারা ভাবছে বা কিভাবে তারা করতে পারে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। এবং আর একটা জিনিস যেটা সব থেকে বড় কথা, যে আজকে অস্ট্রেলিয়া ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু যত রকমের তারা কোর্স আছে আজকে, এবং এবং অনলাইন কোর্স, এবং সেগুলো কিন্তু আস্তে 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 আমাদের এখানে শুরু হচ্ছে। তার কারণ হচ্ছে যে একটা জিনিস খুব পরিষ্কার, ছাত্রছাত্রীরা কিভাবে এগোবে বা তাদের আজকের দিনে যে প্যান্ডামিক সিচুয়েশন গেল, এখনো সে একটা অ্যাংজাইটির মধ্যে রয়েছে, বিশেষ করে বাবা মারা ভীষণ ভাবে অ্যাংজাইটির মধ্যে রয়েছে যে কি হবে না হবে। তো সেক্ষেত্রে আমি সুব্রা ম্যাডামকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, আমি এই নিয়ে একটা প্রশ্ন করতে চাই সুহিতবাবুকে। সুহিতবাবু আপনার কি মনে হয় যে এই যে বাবা মারা ভীষণ একটা অ্যাংজাইটির মধ্যে রয়েছে, কি হবে না হবে, মাধ্যমিক কিরম ভাবে হবে, উচ্চ মাধ্যমিক কি হবে, তো এই যে জায়গাটা রয়েছে এক্ষেত্রে আপনি কি মনে করেন আপনার, হ্যাঁ একটুখানি যদি বলেন আমাদের একটু বলুন না, একটু কোশ্চেন আরেকবার বলুন, রিপিট করুন। আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে এই যে ধরুন বাবা মারা ভীষণ ভাবে উদ্বিগ্ন, যে তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? হ্যাঁ সে তো বলুন, শুনতে পাওয়া যাচ্ছে? একটু আমার একটা ফোন চলে এসেছে, একটু অনুষ্ঠানটা একটু প্রতীকী হয়ে যাচ্ছে, অনেকটাই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তার মধ্যে দিয়ে আমরা লড়বো। একদম, হ্যাঁ দিদি বলুন, দিদি বলুন, হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ সেটাই সেটাই বলছিলাম আর কি, যে তবে আমি একটা বিষয় আর একটা বলতে চাইছি, যেটা এই যে সো কলড ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হবে মেধাবী, এবং যা যে ধরনের কোর্স আপনারা প্রোভাইড করছেন
সেগুলো কিন্তু খুব মানে রিলেট করছে আমাদের দৈনন্দিন জীবনটাকে। সুতরাং এটাকে আমি কিছু কম নম্বর দেব না, মানে এরা এদেরকে ছাড়াই বরঞ্চ চলবে না। সুতরাং তাদের এই যে জীবনে প্রতিষ্ঠা পাওয়া এই বিষয়গুলোর উপরে সেটা অত্যন্ত কার্যকরী, এবং মানে আপনারা যেভাবে এটা এই তাই ওদের শিক্ষিত করে তুলছেন এটা অত্যন্ত প্রাসঙ্গিক। আমি এখানে আর একটা আমি যেগুলো বাকি দেখেছিলাম মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ অফিস ম্যানেজমেন্ট, স্টেনোগ্রাফি, টেলিফোনিক অপারেটর, এগুলোতেও কিন্তু মানে মেয়েদের একটা সহজাত, তারা কিন্তু তারা তাদের সেভাবে শেখালে তারা কিন্তু পারবে। সুতরাং আমরা আমাদের মানে বিদ্যালয়ের তরফ থেকে ভীষণ ভাবে চাই যে মেয়েরা এগুলোতে এনরিচ হোক, এবং যেটা আমি প্রথমেই বলছিলাম ওরা যখন প্রতিষ্ঠা লাভ করে তখন তার থেকে আনন্দ আমাদের আর কিছু হয় না। আমি যে প্রশ্নটা তো আপনাদের করেছিলাম, এই যে আমি হ্যাঁ ভাবনাগুলো আমি এবং যে আমি একটা প্রশ্ন করেছিলাম পরিকল্পনাগুলো সুনীতবাবুকে। সবটাই হ্যাঁ কিন্তু ম্যাডাম, শোনা যাচ্ছে? অনেকটাই ফলপ্রসূ, এবং আমরা খুব আশাবাদী যে এই বিষয়গুলো। হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে? একটু আস্তে, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার আমি যে প্রশ্নটা প্রশ্নটা করেছিলাম একটু বলুন। সুনীতবাবুকে, আপনাকেও, হ্যাঁ আপনাকেও সেই প্রশ্নটা করি যে হ্যালো, এই যে সিচুয়েশন এতে, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে একটু পাচ্ছি আমি, আস্তে কিন্তু শোনা এই যে যাচ্ছে। হ্যাঁ 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 এই যে হ্যাঁ শোনা সিচুয়েশন যাচ্ছে। রয়েছে এতে আমি দুজনকেই একই প্রশ্ন করছি, একজন একজন করে উত্তর নেবো। সেটা হচ্ছে যে বাবা মাদের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে, এবং কিভাবে আপনারা বাবা মাকে বলবেন যে তাদের ছেলে মেয়েদের কেরিয়ারটা তৈরি করার জন্য। আমার এই প্রশ্নটা দুজনের কাছেই রইলো, আমি প্রথমে ম্যাডামের কাছ থেকে উত্তর নেবো, তারপর সুনীতবাবুর কাছ থেকে নেবো। ম্যাডাম, একদমই এখন আমাদের মানে স্কুল লেভেলে আর কি, মানে এটা তো গেল তাদের প্লেসমেন্ট বা তাদের যে এফিকেসি পরবর্তী সময় স্কুল ছেড়ে যাওয়ার পরে, কিন্তু স্কুল লেভেলে আমরা তো একটা ত্রিভুজ কাজ করি, হাত ধরাধরি করে আমরা স্টুডেন্টরা এবং গার্জিয়ানরা, আমরা মানে একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, কোনোটা ছাড়াই কোনোটা হয় না। সুতরাং যে কোনো পরিকল্পনার আগে আমাদের তাদের সাথে বিশেষভাবে কথা বলতে হয় তাদের বিভিন্ন রকমের পরিস্থিতি। তো আপনাদের এই যে বিষয়গুলো আমরা জানছি বা আপনার কাছ থেকে শুনছি, এগুলো আমরা অভিভাবকদের এইভাবে বলবো, অভিভাবকরা আসলে অনেক সময় নিজেরা মানে যেটা আমি বললাম ফার্স্ট জেনারেশন লার্নার থাকে তারা হয়তো পুরো ব্যাপারটা ঠিক বুঝতে পারেন না, তাদেরকে একটু বুঝিয়ে বলা, বিষয়টা পরিষ্কার করা, প্রাথমিক স্তরে আমরা শিক্ষক শিক্ষিকারা এটা করতে পারি আমাদের ছাত্রছাত্রীদের কথা ভেবে, এবং তাদের কাছে একটা কি ব্যাপার আছে যে হ্যাঁ মাস্টারমশাইরা বলছেন মানে এটার একটা ভ্যালু আছে। তো এইটা হচ্ছে প্রাথমিক ভাবে তাদের একটা বোঝানো, তারপরে হচ্ছে সেইটা অনুযায়ী তাদেরকে একটা আশার দিক, মানে যেটা আজকে অনুষ্ঠানের একদম বিষয় দিক নির্দেশ যেটা, তাদেরকে সেই ব্যাপারে একটু আশান্বিত করা, এবং তাদের এই প্রত্যেকটা কোর্সের ব্যাপারে তারা কি কি কোনটা করা যেতে পারে কোনটা করা যেতে পারে না, তাদের সাথে আমরা মানে আলাদাভাবে, কারণ প্রত্যেকটা স্টুডেন্টই আমাদের কাছে আলাদাভাবে ইম্পর্টেন্ট, তো সেইটা ভাবে আমরা আলাদাভাবে আলোচনা করতে পারি। কারণ আমাদের অভিজ্ঞতা বলে এই কোভিড এর মধ্যেও যেটা হয়েছে এই যে পড়া ছেড়ে দেওয়া, পড়া ছেড়ে দেওয়া মানে কি একটা পেজ কমে গেল তাকে বিয়ে দিয়ে দিচ্ছে, আমি মেয়েদের আঙ্গিকেই বলছি। তো এই যে এটাই যে সলিউশন নয়, আমাদের কাছে একটা খোলা দিগন্ত আছে, আমরা এগোতে পারি হতাশ না হয়ে, এইটা আমরা তাদের আমরা তো একটা পরিবারের মতন মানে স্টুডেন্ট গার্জিয়ান এবং আমরা আমরা সবাই মিলে একটা বৈতরণী পার হই, তো সেইভাবে আমরা গার্জিয়ানদের মধ্যে একটা আশার আলো যাতে তারা দেখতে পান সেইভাবে তাদেরকে আমরা একটা বোঝানোর চেষ্টা করতে পারি, সেই অনুযায়ী তারা তার পরবর্তীকালে আপনাদের যেটা আমি শুনেছিলাম যে অর্থনৈতিক ভাবেও আপনারা অনেকটা সাপোর্ট দেন, এবং আমরা স্কুলেও পার্সোনালি আমাদের অনেক ফান্ড আছে, পুওর ফান্ড আছে, আমরা বিভিন্ন সময় সবসময় আমরা ছাত্রীদের মানে ছাত্রী পড়াশোনার অভাবে অর্থের অভাবে তার পড়াশোনা থেমে যাওয়া সেটা আমাদের চরম পরাজয়, তো সেটা আমরা সবসময় করে থাকি। তো আমাদের এর মধ্যে আমফানও গেছে, ফলে প্রচুর প্রচুর ক্ষেত্রে আমরা এটা করি, তো আপনারাও সেই হাতটা বাড়িয়ে দিয়েছেন, ফলে সবটা মিলিয়ে তাদের যেখানে যেখানে একটা সমস্যা বলে মনে হবে, যেখানে যেখানে তাদের মনে হবে যে এই হতাশার মধ্যে দিয়ে তারা যে যান সেই জায়গাটা থেকে আমরা একটু বের করে আনার চেষ্টা করব, কারণ তারাও একদম আমাদের একদম পরিবারেরই একজন। একজন একদমই তাই। সুইতবু, এবার আপনার কাছ থেকে শুনবো। বলি ম্যাডামের সঙ্গে আমি একমত, আমি একটা কথা বলি যে ধরুন আগে না গার্জেনদেরকে ছাত্রদের বলা মোটিভেট তো আমরা করছি, গার্জেনদেরকে কিন্তু আগে বোঝানো উচিত
গার্জেনরা যদি বোঝেন তাহলেই কিন্তু অনেকটাই ছাত্ররা স্ট্রেস ফ্রি হবে, মানে করেক্ট, অনেক সময় চাপিয়ে দেই আর কি, নিজের সুপ্ত বাসনা চাপিয়ে দেই। আমার একটাই অনুরোধ গার্জেনদের যে আপনারা কোনো কিছু চাপিয়ে দেবেন না, সে যেটা আপনার সন্তান যেটা ভালোবাসে সেটা তাকে করতে দিন, পড়তে দিন, এবং গার্জেনদেরকে সচেতন করানো আমাদের সবচেয়ে বড় দরকার। এই বিষয়ে আমি পার্থবাবুকে একটা রিকোয়েস্ট করব যে এই মুহূর্তে যেটা বলি যে আমরা গার্জেন মিটিং সেভাবে করতে পারি না, স্কুলে এনে গ্যাদারিং করতে পারি না। আমাদের স্কুলে একটা অনগোয়িং প্রজেক্ট আছে, আমি আপনাকে এই অফারটা দিচ্ছি যদি আপনি আমাদের সঙ্গে আসেন। এটা হচ্ছে, আমি একটু বলি ডিটেলসে, আমাদের একটা স্কুলের একটা প্রজেক্ট আছে, আমার গ্রামে আমার স্কুল। আমরা একটা সার্ভে করে দেখেছিলাম যে আশেপাশের 18টা গ্রাম থেকে আমাদের স্কুলে ছাত্রছাত্রী আছে, এবং সেরকম ভাবে মোট 10টা প্রাইমারি স্কুল থেকে, সরি 10টা কি 12টা প্রাইমারি স্কুল থেকে মূলত স্টুডেন্টরা আছে 18টা গ্রামে। আমরা এই 3টে গ্রাম ধরে একটা প্রাইমারি স্কুলে সেখানকার গার্জেনদের ডাকি, ডেকে আমরা পুরো স্কুলকে কিন্তু সেখানে নিয়ে যাই পঞ্চম থেকে অষ্টম শ্রেণী। সেখানে গিয়ে আমরা আমাদের যে থিঙ্কিং, মানে আমরা যেটা ভাবছি সেটা গার্জেনদেরকে বলি, এবং তারা স্কুল থেকে কি চায়, তাদের আমাদের কাছে কি এক্সপেকটেশন সেটা আমরা শুনে নিই। নেটে কিন্তু আমরা 2টো প্রোগ্রাম করেছি, আমাদের আরো 3-4টে প্রোগ্রাম আছে, আবার গরমের ছুটি পড়ে গেল। আমি তো বলবো, আমি আপনাদেরকে ইনভাইট করছি, আমরা যখন এই গ্রামে গ্রামে গিয়ে এই ধরুন এই গার্জেন মিটিং করব, তখন আপনাদেরকে ইনভাইট করছি, কেউ যদি আসেন সেখানে আপনাদের যে প্রজেক্ট গুলো রয়েছে, যে কোর্স গুলো হচ্ছে, সেগুলো আমরা যেমন বলবো তখন আপনারাও যদি একটু বলেন তাহলে। একদম, আমি আমি শুধু একটা জিনিস সেখানে বলে দিই আপনাকে, হ্যাঁ একটু যোগ করি আমি, সেটা হচ্ছে শুধুমাত্র 5 থেকে 8 নয়, তাদের সঙ্গে এই মুহূর্তে যেটা দরকার ভীষণ ভাবে, কারণ এই মুহূর্তে আমি যদি আপনাকেও জিজ্ঞেস করি, ম্যাডামকেও জিজ্ঞেস করি যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ব্যাপারে আপনারা দুজন একটু বলুন, তাহলে বোধ হয় এর থেকে মানে মানে এর থেকে মানে শক্ত প্রশ্ন বোধ হয় আর কিছু হবে না, যেটা নিয়ে আপনারা সবসময় শুনুন, আমরা সেরকম বলে একদম একদম মানে আজকে ধরুন 10 এবং 12 এর যে সমস্যা, মানে আজকে দিনে দাঁড়িয়ে আমি বলছি মানে ভীষণ ভাবে, তারা জানে না কি হবে, তারা জানে না ভবিষ্যতে 2021 থেকে 2022 কি নিয়ে তারা পড়বে, কোথায় যাবে, কি করবে, মানে এই যে একটা গোলাচল হয়ে রয়েছে, এই জায়গা থেকে আমার মনে হয় যে আপনাদের মতো যারা মানুষজন যারা আজকে সেই জায়গাটা করে দিচ্ছেন ছাত্রছাত্রী, যেটা আপনি বললেন বারবার করে যে আমি চেষ্টা করছি, এবং ম্যাডামও বারবার বলছিলেন যে সেক্ষেত্রে আমরা সবসময় জস্টালিক আপনাদের সঙ্গে আছে, আপনাদের পাশে আছে এবং আপনাদের সঙ্গে আছে, এবং সবসময় চাইবো যে আমরা একে অপরের হাত ধরে একে অপরের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব। তার কারণ যে যারা যে মুহূর্তে ধরুন আপনাদের মনে হবে না এই ছেলেটি বা এই মেয়েটির পড়াশোনার দিকটা একটু কম মনে হচ্ছে, বা তারা ভালো ছেলেরাও হতে পারে যে তারা অন্যরকম ভাবে কিছু একটা করার চেষ্টা করছে, আপনারা সবসময় জস্ট টেলিগ্রাফকে পাশে পাবেন, এবং সেই কারণের জন্যই কিন্তু বলে দেওয়া যে জস্ট টেলিগ্রাফ কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার করে করে দেয়, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের কিন্তু জীবনটা করে দেয়, সেই জন্যই জস্ট টেলিগ্রাফের ট্যাগলাইন হলো জস্ট টেলিগ্রাফ জীবন করে দেয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের জন্য। আজকে আমাদের একটু সমস্যা হয়েছে নেটটার জন্য, মানে যেটা ম্যাডাম বলছিলেন যে আজকে নেটটা একটু সমস্যা করেছে, বাট ওভারঅল খুব সুন্দর লাগলো আজকে। সুইতবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সুব্রা ম্যাডামকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে দেওয়ার জন্য। আমি সুব্রা ম্যাডামকে জিজ্ঞেস করব যে শরীরটা যদি ভালো থাকে তাহলে একটা ছোট্ট কবিতা বা ছোট্ট একটা কিছু যদি আপনার কাছে শুনতে পারি, যদি শরীরটা পারমিট করে এটা শুনতে শুনতে, তাহলে আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করব। আমি সুইতবাবুকে একটু অনুরোধ করবো আপনার ফোনটা একটু মিউট করে দিন। এখন যে কোনো পরিস্থিতিতেই তো গুরুদেব প্রাসঙ্গিক, ফলে তাকে ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। আর আমাদের বাচ্চারা যাদের নিয়ে আজকে অনুষ্ঠান, তাদের স্বাদ আহ্লাদ সেইটা কিভাবে প্রস্ফুটিত হয়েছে সেটা গুরু অরুণময়ী তরুণী উষা জাগায় দিল গান, পূরব মেঘে কনক মুখে বারেক শুধু মারিল উকি, অমনি যেন জগৎ ছে বিকশে উঠে প্রাণ, আলোকে আজি করিরে স্নান ঘুমাই ফুলবাসে, পাখির গান লাগে রে যেন দেহের চারিপাশে,
হৃদয় মোর আকাশ মাঝে তারার মতো উঠিতে চায়, আপন সুখে ফুলের মতো আকাশ পানে ফুটিতে চায়। নিবিড় রাতে আকাশে উঠে চারিদিকে সে চাহিতে চায়, তারার মাঝে হারায় গিয়ে আপন মনে গাহিতে চায়। মেঘের মতো হারায় দিশা আকাশ মাঝে ভাসিতে চায়, কোথায় যাবে কিনারা নাই দিবস নিশি চলেছে তাই, বাতাস এসে লাগিছে গায় জ্যোৎস্না এসে পড়িছে পায়। উড়িয়া কাছে গাহিতে পাখি মুদিয়া যেন এসেছে আঁখি, আকাশ মাঝে মাথাটি থুয়ে আরামে যেন ভাসিয়া যায়। হৃদয় মোর আকাশে উঠে উষার মতো ফুটিতে চায়। খুব সুন্দর, হ্যাঁ আবার মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে সুব্রহ্মণ্যমের। হ্যাঁ খুব সুন্দর আমরা শুনলাম, ভীষণ ভালো লাগলো। জস্ট ইন্ডিয়া ট্রেনিং ইনস্টিটিউট তরফ থেকে আজকের যে জীবন গড়ার কথা নিয়ে যে অনুষ্ঠান ছিল, সাফল্যের দিক নির্ণয়, সেই দিক নির্ণয়ের পথে আমরা এগোলাম। প্রত্যেকের একটা নিজস্ব মতামত আমরা শুনলাম, এবং সেই সঙ্গে সঙ্গে জস্ট ইন্ডিয়া ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে দুজনকে অসম্ভব ধন্যবাদ, এবং ভবিষ্যতে আবার আমরা কোনো একটা জায়গায় মিলিত হব, আবার আমরা আলোচনা করব। এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নেব। জর্জ সেলিয়ার ট্রেনিং ইনস্টিটিউট জীবন গড়ে দেয়। নমস্কার, ধন্যবাদ। থ্যাংক ইউ। বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। মেইন কোর্সেস: ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এসি এন্ড রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, মোবাইল এন্ড টেলিফোন রিপেয়ারিং টেকনিশিয়ান, ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার, লাইফ টাইম প্লেসমেন্ট সাপোর্ট। জর্জ টেলিগ্রাফ, জীবন গড়ে দেয়।